মোদিজি একটা কথা বলো মেশিন ছেড়ে তুমি কেন পালিয়ে গেলে মেশিন ছেড়ে দিয়ে দূরে কেন দাঁড়িয়ে আছো কাছে এসো মোদিজি ধানগুলো তাড়াতাড়ি করে ঝেড়ে নেই এসো মোদিজি মেশিনের কাছে হাসিনা বাবু আমি মেশিন ঘোরাতে আর পারবো না মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে পায়ে চাপ দিতে দিতে পা আমার ব্যথা হয়ে গেল সকাল থেকে আমি দুপুর পর্যন্ত একভাবে মেশিন ঘোরাচ্ছি মেশিনে চাপ দিচ্ছি আমি আর পারবো না কাদেরকে না হলে মমতা দিদিকে বলো খানিক মেশিন ঘোরাবে এবার মোদিজি একটা কথা বলবো আরে আমিও তো তোমার সাথে সকাল থেকে আছি কই আমার তো পা ব্যথা হয়নি যা গিয়ে সব কথা বাদ দাও মমতা দিদি এসো একটু এসো মেশিনের কাছে এসো মেশিন ঘোরাও একটু এসো হাসিনা বাবু আমি তোমাকে আগেই বলেছিলাম আমি ধানের কাজ তো করব কিন্তু মেশিন ঘোরাতে পারবো না তোমাকে আমি আগেই বলেছিলাম আমি কেন মেশিন ঘোরাবো এখন মমতা দিদি তোমার তো চিরদিনের নাটক তুমি সব সবাই নাটক করো কাদের ভাই এসো এসো তুমি একটু এসো আমার কাছে হাসিনা বাবু আমি কেন যাব আরে আমিও তো তোমাকে আগেই বলেছিলাম যে আমি শুধু খড় বাঁধবো লারা বাঁধবো আমি মেশিন ঘোরাতে পারবো না তারপরেও তুমি আমাকে কেন ডাকছো আমি যেতে পারবো না ওই দূরে দেখো হিরো আলম আছে হিরো আলমকে কেন ডাকছো না তুমি হিরো আলমকে ডাকো হ্যাঁ তাই তো হিরো আলম কোথায় গেল হিরো আলম তো সব সময় বাথরুমে যাচ্ছে হাগার জন্যে কাজের ভয়ে হিরো আলম কাছে এসো কোথায় যাচ্ছ তুমি কাছে এসো মেশিন ঘোরাও আরে হাসিনা বাবু আমি একটু বাথরুম থেকে আসছি বললাম না তোমাকে আমি বাথরুমে যাচ্ছি তো আলম ভাই একটা কথা বলো সকাল থেকে তুমি কতবার বাথরুমে যাও কমসে কম দশ বার তোমার বাথরুম যাওয়া হলো এই নিয়ে তুমি আবারও বাথরুম যাচ্ছো তোমাকে কাজ করার দরকার নেই কাউকে কাজ করতে হবে না মমতা দিদি কাদের ভাই মোদিজি তোমরা সবাই চলে যাও কাউকে আমি টাকা দেবো না চলে যাও সবাই ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো